একটা দুঃখজনক ঘটনা হয়েছে। একটা মাইনর গার্লকে 5টা সময়ে আমরা খবর পাই যে এখানে একটা জায়গাতে বাসা গ্যারেজ নামে জায়গা, ওখানে বডি পাওয়া গেছে একটা মাইনর গার্লের স্কুল ইউনিফর্মে। তখন তদন্ত শুরু হয় মাটিগাড়া থানা থেকে, আর সোর্স ইনফরমেশন বেসিসে আর আমাদের রাস্তাতে যে আই উইটনেস বগেরা ছিল সবার স্টেটমেন্ট বগেরা নিয়ে তদন্ত শুরু হয়। তারপরে আমরা একটা অ্যাকিউজকে ধরতে পারি, যে সিঙ্গল অ্যাকিউজ ছিল। আর তারপর ওইটা সিসিটিভি এভিডেন্সেও, আমাদের সিসিটিভি ফুটেজে এভিডেন্সেও ওটা করাবোরেট হচ্ছে। আর বাকি তদন্ত চলছে, ফরেন্সিক অ্যানালিসিস আর পোস্টমর্টম অ্যানালিসিস সব হবে, আর ফার্দার ইনভেস্টিগেশন এখন চলছে। প্রাইমারি মোটিভ কি ছিল? প্রাইমারি মোটিভ এখন অবধি যে জানা গেছে যে অ্যাটেম্প্ট অফ সেক্সুয়াল অ্যাসল্ট ছিল, কিন্তু এখন তদন্ত চলছে, তো ওটাও আমরা আর একটু ঘটিয়ে দেখতে পারি। কালির সাথে পরিচয় কতদিনের ছিল সেটা এখন তদন্তে আমরা দেখছি কি এক্সাক্ট আগে জানতে পারবো ওটাতে। বাধা পেয়ে কি খুন করে, মানে করতে না পেরে বাধা পেয়ে খুন? এখন সেরকমই মনে আমাদের মনে হচ্ছে, কিন্তু এটা আমরা আর ফার্দার দেখতে হবে। 21টা কি আগে প্রিভিয়াস কোনো রেকর্ড? সেটাও এখন অবধি জানা যায়নি। আমরা কালকে রাতেই ধরেছি ওদেরকে কিউসকে, আর সেটা আমরা এখন আর ডিটেইলে দেখব। স্কুল থেকে আগে থেকে বেরিয়ে এসেছিল না? তা স্কুল থেকে বেরিয়ে ওকে পড়া সিক্স সেন্টারে গিয়েছিল, তারপরে এখানে এরকম কিছু পাচ্ছি? সেটাই বলছি, এরকম নেই যে কেউ আগে বেরিয়ে গেছিল, এরকম কিছু নেই। সেটা আমরা এভিডেন্স কালেক্ট করব, ইনভেস্টিগেশনে ফার্দার দেখব। পরিচিত ছিল আর কি, এটা এখন জানা যাচ্ছে না। দুজনে সিটি সেন্টার তো গিয়েছিল? নাই নাই, এরকম কোনো জানা যাচ্ছে না। আচ্ছা, এরকম কিছু নেই। আমরা সেটা এভিডেন্স আর কালেক্ট করব আর দেখব ভালো করে, কিন্তু এরকম এখন কিছু জানা যাচ্ছে। স্যার ইসকা নাম কা ক্যা হ্যায় আর কাহাঁ সে পকড়া গয়া হ্যায়? ইয়ে 22 সাল কা হ্যায়, এমডি আব্বাস নাম হ্যায় ইসকা। ইয়ে লেনিন কলোনি সে পকড়া গয়া হ্যায়, পালপাড়া সে। স্যার কিতনা টাইম লাগা কেস কো ক্র্যাক কারনে? স্যার জিতনা কিভাবে খুন করলো, কিভাবে খুন করেছে, কি দিয়ে? ওটা ব্রিক দিয়ে করেছে। এটা প্রাইমারি আমরা পেয়ে গেছি, ব্রিকটা ওয়েপন অফ অফেন্স যেটা আছে ওটা পিও থেকেই পাওয়া গেছে, আর বাকি আমরা ওটা ফরেন্সিক অ্যানালিসিসে পাঠিয়েছি। ব্লাড স্যাম্পল যদি আছে যেটা কালেক্ট করে তারপরে ফার্দার আমরা দেখতে পারি। স্যার মার্ডারের বডি কি বাড়িতেই ছিল অ্যাকিউজ, না কোথাও পালানোর চেষ্টা করছে? নেই স্যার। কোনো ফোন ট্র্যাপ করা হয়েছিল নাকি এমনি সিসি ক্যামেরা দিয়ে শুধুমাত্র? আমি বললাম আমরা সোর্স ইনফরমেশনে আমরা আগে দেখেছি, যে আই উইটনেস বগেরা ছিল যারা দেখেছে, তারপরে ফার্দার সিসিটিভি ফুটেজেও করাবোরেট হয়েছে, সেটা করা গেছে। লোকালসরা বলছে যে স্যার ওখানকার চিৎকার চেঁচামেচি মেয়েকে শুনেছিল এই ঘটনা ঘটার আগে, সেরকম কোনো ইনফরমেশন পেয়েছেন স্যার? হ্যাঁ সেটা আমরা পেয়েছি, ওখানে আমরা সবাইকে জিজ্ঞাসাবাদ করেছি, আর যে ইনফরমেশন আমরা পেয়েছি সেটা কেমন সেটা নিয়েই ইনভেস্টিগেশন ফার্দার আমরা এগোচ্ছি। স্কুল থেকে স্পট কি হেঁটে আসছিল? হ্যাঁ 21 সাইকেলে ছিল, সেটাই এখন জানা যাচ্ছে। কালকে রাতেই ধরা হয়েছে, আজকে কোর্টে প্রডিউস করা হবে, তখন রিমান্ড প্রেয়ার হবে। যতদিন কোর্ট গ্রান করে তখন আমরা পিসির রিমান্ড করব। স্যার একুশকে এখানকার স্থানীয় বাসিন্দা? আমি বললাম। ঠিক আছে, सर देखिए हम लोग सिर्फ यही एक केस के लिए नहीं चाहते हैं। ये जो अभी महिला हम लोग बोलते हैं, सुनने में आता है कि महिला सुरक्षित नहीं है, आप खुद सोचिए कि यहाँ कौन सुरक्षित है। हर दिन कोई ना कोई किडनैपिंग, कोई ड्रग्स का केस, कोई मर्डर हमेशा चल रहा है। हम लोग यही चाहते हैं, उनकी माँ का डिमांड यही है। देखिए पोक्सो एक्ट तो लगना ही है, लड़की तो अभी मर ही गई है ना, 16 and a half या 17 समथिंग थी। तो हम लोग चाहते हैं एक बार हम लोग उसको पब्लिकली हम लोग उसको मारना चाहते हैं, ये हम लोग का डिमांड है। लेकिन कायदे के कानून के दायरे में रहकर तो ये नहीं, अभी ये तो नहीं हो सकता। अभी बताया हमको, बताया अभी अनुपम सर जी ने बताया कि अभी ऐसा नहीं करें तो ठीक है, लेकिन इतना है कि उस लड़के का होके कोई भी एडवोकेट केस ना लड़े, ये हम लोग का डिमांड है, बस इतना ही। आप लोग चाहते हैं कि उसको हम लोग केस ना लड़े? हाँ, केस कोई भी एडवोकेट ना ले,
उसका केस, लड़का का केस रिक्वेस्ट कर रहे हैं। हाँ, रिक्वेस्ट कर रहे हैं और हम लोग एक डेप्यूटेशन भी दे रहे हैं, बार एसोसिएशन में एक लेटर दे रहे हैं। म सुरेन प्रधान, भूतपूर्व सैनिक अर्धसैनिक संगठन सिलगढी डिभिजनको महासचिव, र आज हामी यसरी नेपाली कल्याणी हाई स्कुलमा आइपुगेका छौँ। र यहाँ हिज क्रिया प्रधान नानीको जुन किसिमको मर्डर भयो त्यसको खोजबिन गर्नको निम्ति अनि त्यो दुःखको घडीमा हामी पनि यहाँ उपस्थित रहनको निम्ति हामी यहाँ आइपुगेका छौँ। यहाँ आइपुगेर हेर्दाखेरि विभिन्न नेपाली स्कुलहरूबाट पनि शिक्षक शिक्षिकावर्ग यहाँ आइपुग्नु भएको रहेछ। यो खुसीको कुरो, हामीले दुःखको घडीमा एकअर्काको निम्ति उभिन सक्नुपर्छ अनि सिलगढीमा हामीले हाम्रो उपस्थिति देखाउनुपर्छ भन्ने मलाई लाग्छ। र हामी त्यो दिया प्रधान नानीको चिर आत्माको निम्ति प्रार्थना पनि गर्दछौँ अनि प्रशासन, पुलिस प्रशासनलाई पनि हामी रिक्वेस्ट गर्न चाहन्छौँ। उहाँहरूले जुन पाराले हिज एकदमै छिटोभन्दा छिटो त्यो अभियुक्तलाई पक्राउ गर्न सफल बनेको छ, त्यसको निम्ति हामी उहाँहरूलाई धन्यवाद दिन चाहन्छौँ। र उहाँहरूलाई, पुलिस प्रशासनलाई अझै हामी के रिक्वेस्ट गर्न चाहन्छौँ भने यो प्रोसेस उहाँहरूले चाँडोभन्दा चाँडो गरेर अभियुक्तलाई कन्भिक्ट डिक्लेयर गराएर चाहिँ उसले कठोरभन्दा कठोर सजा पाओस्, ताकि यो समाजमा कसैले पनि हाम्रो चेलीमाथि यस्तो दुर्घटना गर्ने सोच राख्नु मात्र पनि नसकोस् भन्ने मलाई लाग्छ। र पुलिस प्रशासनले यसमा पहल गरिदियोस् र हामी चाँडै नै यो नानीको सपोर्टमा यो नानीले न्याय पाओस् भनेर हामी सम्पूर्ण विद्यालय अनि सङ्घ संस्थालाई लिएर एउटा ऱ्याली पनि गर्नेछौँ र सबैलाई यो केसमा एकजुट भइदिने म आग्रह गर्दछु। धन्यवाद।